আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আবার নতুন একটি ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি। যারা চ্যানেলটি নতুন তারা অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমরা নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। যারা অলরেডি আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে নতুন টপিক নিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি, যে আমাদের বলরুম। তো আমাদের বলরুমের কাজ কি, কি জন্য আমরা বলরুম আমাদের দরকার? তো প্রথমে আমি বলবো যে বলরুম ইউজ করা হয় যে আমরা যে বেল আকারে যে ফাইবার গুলা বা কটন গুলা আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে থাকি, সেই বেল আকারের যে ফাইবার বা কটন গুলা সেগুলো ওপেনিং করার জন্য আমাদের এই বলরুম প্রয়োজন। অর্থাৎ আমরা বলরুমে প্রথম কাজটি হলো যে সে বেল আকারের যে ফাইবার অথবা কটন থাকবে সেগুলো সে ওপেনিং করবে। তারপর নাম্বার টু যে কাজের কথা বলবো সেটি হলো ক্লিনিং করবে। অর্থাৎ আমরা বেল আকারের যে ফাইবার গুলা বা তুলা গুলা বিদেশ থেকে ইম্পোর্ট করি বা আমদানি করি, সেই তুলার ভিতরে অসংখ্য পরিমাণ কন্টামিনেশন অপদ্রব্য থাকে। যেরকম ধরেন তুলা গাছের বীজ, ডালপালা, তারপরে ধরেন এর মধ্যে আরো থাকতে পারে আপনার ধরেন পাখির পালক অথবা আপনার জুটের জুট ফাইবার অথবা আদার্স ইলিমিনেশন বা আপনার প্লাস্টিক জাতীয় জিনিসপত্র থাকতে পারে, সেগুলো রিমুভ করার জন্য আমাদের এই বলরুম দরকার। অর্থাৎ বলরুম দুই নাম্বারে সে ক্লিনিং করবে, আমাদের যে টেক্সটাইল মেটেরিয়াল অর্থাৎ তুলা সে সুন্দরভাবে ক্লিনিং করে দিবে। তারপরে হলো যে আমরা যে তুলা আমরা বিদেশ থেকে নিয়ে আসি বা বাহির থেকে ইম্পোর্ট করে থাকি, সেই তুলাগুলার প্রত্যেকটা বেলের মান কিন্তু সমান নয়। এক এক বেলের এক এক কটনের মান এক এক রকম। এখন আমরা যদি এটি ভালোভাবে আমরা মিক্স না করি বা মিক্সিং না দিই ঠিক মতো, তখন দেখা যায় আমরা এই তুলা থেকে ভালো মানের সুতা আশা করতে পারি না। সেজন্য আমাদের তিন নম্বরে প্রয়োজন যে ভালোভাবে মিক্সিং করা। আমরা যে তুলাগুলা বা কটন গুলা আমরা আমরা ইনপুট করব বা ইনপুট দিব আমরা স্পিনিং ফ্যাক্টরিতে, সেগুলো ভালোভাবে আমাদের বলরুম থেকে মিক্সিং করে নিতে হবে। সেজন্য আমাদের তিন নম্বরে প্রয়োজন যে ভালোভাবে সে মিক্সিং দিবে। তো এটি মূলত বলরুমের কাজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দিবেন। তো শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।